উচ্ছ্বাসে উল্লাসে তিতাসের নৌকার পক্ষে আনন্দ মিছিল। সুহেল শিকদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান করার দাবি জনতার। কুমিল্লার হোমনা থেকে এম এ কাশেম ভুঁইয়ার তথ্য ও ছবিতে জানাচ্ছি বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন দলীয় মনোনয়ন বোর্ড। গত 2 মার্চ শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় কুমিল্লার 13টি উপজেলায় তাদের দলীয় একক প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন। এতে তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তার হোসেন নিজাম শিকদার চেয়ারম্যানের সুযোগ্য সন্তান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে নৌকা প্রতীক দিয়ে দলীয় একক প্রার্থী ঘোষণা করা হয়। সোহেল শিকদার দলীয় প্রতীক লাভ করায় তিতাসবাসীর আনন্দের জোয়ার বইতে শুরু করে। গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় চলে আনন্দে মিষ্টি বিতরণ। শনিবার দুপুরে হোমনা গৌরীপুর সড়কে শত শত মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের বহর নিয়ে বিশাল শোডাউন করে তিতাসের সর্বস্তরের নেতৃবৃন্দ। এরপর একে একে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেলো শুভেচ্ছায় বরণ করে নেয় সোহেল শিকদারকে। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি তুলেছেন সোহেল শিকদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হোক। তিতাস উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জগৎপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মীর শওকত লিটন বলেন, আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, উপজেলা নির্বাচনে নৌকা মনোনয়ন দেওয়াতে জননেত্রী শেখ হাসিনাকে তিতাস উপজেলা আওয়ামী লীগের থেকে আমরা ধন্যবাদ ও মুজিব শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমরা চাই শাহিনুল ইসলাম সোহেল শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিতাস উপজেলা চেয়ারম্যান হোক। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন বাবু বলেন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম মুরাদ তার প্রতিক্রিয়ায় বলেন, তিতাসের শান্তির লক্ষ্যে, তিতাস উপজেলার জনগণের পক্ষে এবং আজকে যে নৌকার প্রতীক শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে দিয়েছেন, তিতাস উপজেলা জনগণের